লালমনিরহাটে ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত জিঙ্ক সমৃদ্ধ ব্রি-62 ধান বদলে দিয়েছে কৃষকদের জীবনচিত্র। প্রথমবারের মতো ব্রি-62 ধান আমনের 2 মাস আগে উৎপাদিত হওয়ায় উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে ধান কাটা উৎসব। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। আশ্বিন কার্তিক মাস আসলেই লালমনিরহাটের কৃষকরা মঙ্গার ভয়াবহতায় কর্মহীন হয়ে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় পাড়ি জমাত। তাই মঙ্গার ভয়াবহতা দূরীকরণে এবার ধান গবেষণা কেন্দ্র উদ্ভাবন করেছে নতুন ব্রি ধান 62। ধান গবেষণা কেন্দ্রের উদ্ভাবিত স্বল্পমেয়াদী এই ধান জেলায় প্রথমবারে ব্যাপকভাবে উৎপাদন হয়েছে। এতে কার্তিক মাস আসতে না আসতেই কৃষকরা আগাম কাটা ও মাড়াই শুরু করেছে। নতুন জাতের এই ধানে অল্প খরচে ফলন ভালো হওয়ায় বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। এই ধানটা আসি এখন মনে করো মঙ্গার থাকি, এখন মনে করো একটু উদ্ধার হচ্ছে। এটা ফলন তো ভালো, এই সময় কামকাজ নাই, এই সময় মনে করো আমাদের আর কোনো অসুবিধা নেই। এই সময় তো অন্য ধান পাকে না, এটা ধান আমরা আগে পাচ্ছি। স্থানীয় এনজিও এবং হারভেস্ট প্লাস বাংলাদেশের সম্প্রসারণে উচ্চ জিঙ্ক সমৃদ্ধ এই ধান উৎপাদনে এই অঞ্চলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে জানায় কৃষি বিভাগ। উত্তরাঞ্চলের মঙ্গা দূরীকরণে এবং কৃষকের জীবনমান পরিবর্তনে বৃধান 62 উৎপাদনে সরকারি সুযোগ সুবিধা আরও বৃদ্ধির দাবি লালমনিরহাটের কৃষকদের।